এবার দেখো 70 পৃষ্ঠার একদম উপরে একটা প্রশ্ন আছে। আমরা 0.6 লিটার দুধকে 3 জন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করতে চাই, প্রত্যেক শিক্ষার্থী কত লিটার দুধ পাবে? এখানে আমরা কি করব সেটা কিন্তু প্রশ্নের মধ্যে লেখা আছে। এই যে ভাগ করতে চাই, সমানভাবে ভাগ করতে চাই, তার মানে কি? এটা কি কি করব আমরা? এটা আমরা কি করব? ভাগ করব। 0.6 লিটার দুধ কয়জনকে ভাগ করে দিব? তাহলে 0.6 কে আমরা 3 দ্বারা ভাগ করব। তাহলে আমরা লিখব প্রত্যেকে দুধ পাবে 0.6, এটাকে 3 দিয়ে ভাগ করব। ভাগ করার পরে আমরা পেয়ে যাব কত লিটার দুধ পাবে প্রত্যেকে সমান। আমরা ভাগটা এখানে করে নাই, 3 দিয়া 0.6 কে ভাগ করি, শূন্যর মধ্যে 3 যাবে 0 বার, 3 এর 0 0। এবারে দশমিক দিলাম, ভাগ করলে দশমিক দিয়ে এই 6 নামাইলাম এখানে, 3 দ্বিগুণে 6, তাহলে প্রত্যেকে কত লিটার দুধ পাবে? 0.2 লিটার। এবার দেখো একদম নিচে 70 পৃষ্ঠা একদম নিচে প্রশ্ন হচ্ছে, 5 জন শিক্ষার্থী 4.5 মিটার ফিতা নিজেদের মধ্যে সমানভাবে ভাগ করতে চায়। এখানেও কি করতে হবে? ভাগ করতে হবে। প্রত্যেকে কত মিটার ফিতা পাবে? তাহলে 4.5 মিটারকে আমরা 5 জনের মধ্যে ভাগ করে দিলেই তো পেয়ে যাব। আমরা লিখবো এখন প্রত্যেকে ফিতা পাবে 4.5 মিটার, না? হ্যাঁ, তাহলে প্রত্যেকে ফিতা পাবে 4.5 ভাগ 5, এত মিটার। আমরা ভাগটা এদিকে করে নেই, 5 দিয়া 4.5কে 4 এর মধ্যে 5 কয়বার দিব আমরা? কারণ একবার দিলে 5 একে 5 4-এর চেয়ে বড় হয়ে যায়, এজন্য আমরা 0 বার দিব। 5 এর 0 0, বিয়োগ করে দিল 4, দশমিক দিলাম এইখানে, এই 5 নামবে নিচে, এখন হয়ে গেল 45, কয়বার যাবে? 9 বার, 5 9 45। তাহলে প্রত্যেকে কত মিটার ফিতা পাবে? 0.9 মিটার। সবাই খাতায় তোলো এখন।